শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ নসরুল কবির চৌধুরী। বাবার নাম মরহুম ফৌজুল কবির চৌধুরী। আমার নাম মরহুম জয়নাব বেগম। 71 সালে ঠিকানা কি? 71 সেখানে পাঠানতলী সমোহনি সুলতান কমিটিতে ছিলাম, শহরে ছিলাম। গ্রামের ঠিকানা কি? গ্রামের ঠিকানা হলো আগে তো সৎকা নিয়েছিল, এখন লোহাগাড়া উপজেলা। ইউনিয়ন কোনটা? ইউনিয়ন আধুনগর। আপনি কোন স্কুলে লেখাপড়া করতেন? আমি আধুনগর হাই স্কুলে লেখাপড়া করছি, 69 SSC পাস করে ফেলছি, 70-এ এখানে শহরে আসছি। সিটি কলেজ নাম লেখাইছিলাম, তারপর যুদ্ধ আরম্ভ হয়েছে। কি করছিলেন তখন, কি দেখছিলেন? তখন আমাদের সে সময় আশরাফ খান ছিল মহানগরীর নেতা, পাঠানতলী ইউনিয়নের সভাপতি ছিল সৈয়দ আহমদ। ওখানে আমরা মিছিল মিটিং করছি, সেই সময় মিছিলের মধ্যে চিটাগাং ইউনিভার্সিটির শহীদ আব্দুর রব ওর নেতৃত্বে মিছিল করছি। আদুনগর যে স্কুলে ম্যাট্রিক পাস করছি, ওখানে কি কোনো সংগঠন করতেন? মুস্তাক আহমদ চৌধুরী ছিল নাইপের, নাইপের উনি পরে এমপি হয়েছে আর কি। তখন তো সাতকানিয়ার পার্ট ছিল, লোহাগড়া ছিল না, ফুরা এলাকায় সাতকানিয়া থানা। মুক্তিযুদ্ধের 9 মাস কি আপনি পাঠানতলীতে ছিলেন? আমি যখন এই বঙ্গবন্ধু সাহায্য কাজ করছে, তো বঙ্গবন্ধু আমরা ব্যারিকেড সৃষ্টি করছি, সুবাদ থেকে আস্তে আস্তে শুনছি আমরা পাঠানতলীতে ব্যারিকেড সৃষ্টি করে একদম ইয়া করে ফেলছি। হ্যাঁ, ওই সৈয়দ আহমদ ছিল এবং আশরাফ খান ওরা ছিল, তো সুলতান ওটা ব্যারিকেড সৃষ্টি করে আমরা ইয়া করছি। তারপর যখন পাঞ্জাবিরা দখল করে ফেলছে, তখন আমরা এই আত্মীয় স্বজন সবাই আমরা গ্রামে চলে গেছি, সাতকানি আদুনগরে চলে গেছি। তো চলে যাওয়ার পরে ওখানে থাকছি, এরপরে চট্টগ্রাম সেই সময় তৎকালীন সিটি আওয়ামী লীগ ছিল, সিটি আওয়ামী লীগের সহসভাপতি ছিল সিরাজুল হক মিয়া। তো উনি তো এখানে আর থাকতে পারে নাই, উনি ওই আমাদের বাড়িতে চলে গেছে, সাতকানি ওখানে আদুনগরে চলে গেছে। উনি ওখানে যাইয়া বসে থাকে নাই, অনেক মুক্তিযোদ্ধারা সাতকানি থেকে, বাঁশকালী থেকে ছাত্ররা তো গিয়েছিল, তো এই চকরিয়া থেকে গেছে। সে সময় একটা মুক্তিযোদ্ধা নাম মনে আছে খোকা, পরে ওকে মেরে ফেলছে। ওরা যোগাযোগ করতো, যোগাযোগ করতে ওখানে যখন প্রচার হয়ে গেছে
হ্যাঁ সিরাজুল হক মিয়া আছে আমেরিকার নেতা রাজাকাররা তারপরে ওকে কেন ধরতে চাইছি তো উনি সেখান থেকে ইন্ডিয়ায় চলে গেছে আপনাদের বাড়ি আর আক্রমণ করেন আসলে আবার উনি এখান থেকে অনেক মুক্তিযুদ্ধ যোগাযোগ করে নিয়ে গেছে আর কি নয় মাস কিভাবে কাটছে আপনাদের নয় মাস আমি ওখানে বাড়িতে ওই আমার তো জায়গায় জমিন আছে তো ওইগুলা করছি তারপরে গোপনে খবরাখবর পেলে আমাদের আমাদের এরকম লোক নেই এই যোগাযোগ করতাম 16 ডিসেম্বর কোথায় ছিলেন হ্যাঁ ভাই বাড়িতে ছিলাম বিজয় উৎসব করছি গিয়া করছি খুশি এদিন 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা